तो फ्रेंड्स निफ्टी फिफ्टी आज के बेड़े प्राय 0.53%। तो आमी जेकोन एर आगे जो वीडियो बनिए छेड़ेछिलाम तो ताते आमी बोलेछी जे निफ्टी फिफ्टी किन्तु आज के 30 बा माने 0.30% बा 50% काछाकाछी थाकबे, एर बाइरे जावार कथा ना। एबं कालकेर दिने होयतो एकटु आमरा उपरेर दिके ओठार सम्भावना देखते पाछी, जदि ना डाउ जोन्स বা আমাদের যে ন্যাসডেক আছে তারা যদি না কোনোভাবে ডাউন যায়। কারণ নিফটি ফিফটি বারবারই আমরা দেখছি যে অনেক দিন ধরেই কিন্তু ডাউ জোন্স আমাদের ন্যাসডেকের পুরোপুরি মেনে মেনে চলছে। তো সেই জায়গাতে আমরা যারা নিফটিতে ট্রেড করি, তো সেই জায়গাতে নিফটিতে একটু এই রেঞ্জগুলো আপনারা খেয়াল রাখবেন। তো কালকে একটা যদি ব্রেকআউটের চান্স আমরা দেখতে পাই এবং যদি এই 20 EM এর উপরে ওঠার একটা সম্ভাবনা আমরা দেখতে পেতে পারি কালকে, হয়তো যদি ওঠে তাহলে আপসাইডে কিন্তু আমরা একটা বড় সড়ো গেন আমরা দেখতে পেতে পারি। তো এই নিফটি ফিফটির এই ছোট্ট গেনের মধ্যেও কিন্তু আমাদের আরেকটা স্টক, আমি আগেও বলেছিলাম যে অ্যাঞ্জেল ওয়ান নিয়ে, যদি যারা ভিডিওটা দেখেননি তারা গিয়ে ভিডিওটা দেখে নিন। এবং আরেকটা যে শেয়ার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসকর্ট শেয়ার। এসকর্ট শেয়ার কিন্তু আজকে প্রায় 4.16% কাছাকাছি গেন দিয়েছে। তো এই শেয়ারটা যারা জানেন না যে কী কী করে, এরা হচ্ছে এগ্রিকালচারের যা কিছু এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, মানে এগ্রিকালচারের বিষয়ে যা কিছু যন্ত্রপাতি তৈরি হয় সেগুলো এরা বানায়। বিশেষ করে এদের মেন বিজনেস হচ্ছে ট্রাক্টর বানানো। তো যা কিছু ট্রাক্টর যখনই চাষ ভালো হয় তখনই কিন্তু এসকর্টসের এই শেয়ারটার ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই জায়গাতে দেখুন এসকর্টস এই দুদিন আগে কিন্তু ভীষণ একটা পড়ে গেছিলো। তার কারণ কী ছিল না, এরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়েছিল, অনেকেই ডিভিডেন্ডের খাতিরে এই শেয়ারটাকে কিনেছিল এবং যখনই ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়ে গেছে তারপরেই কিন্তু শেয়ারটা আস্তে আস্তে বেঁচে দিয়েছে, ফলে একটা শর্টফল ভীষণ পরিমাণে কিন্তু বেশ ফল হয়েছিল। তো তার জায়গা থেকে তারপরের দিন আবার একটু উঠলো এবং বেশ আজকে ভালো রকম একটা উঠেছে। তো প্রায় 4-5% কাছাকাছি আজকে গেন দিয়েছে, মানে 4.16% গেন। এবং আমরা যদি একটু আরএসআইটা দেখি, দেখুন আরএসআই প্রায় 38 বা 39-এর কাছাকাছি আছে, 38.50 এই জায়গাতে কিন্তু আছে। তো আরএসআই কিন্তু বেশ একটা বড় আপার সাইডে মুভ দিচ্ছে, তো যেটা থেকে বোঝাই যায় এই শেয়ারটা কিন্তু আপ সাইডে মুভমেন্টের একটা বড় সড়ো চান্স আছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেয়ারটা আপনারা বাই অন ডিপসে বাই করতে পারেন, এবং যাদের কাছে এই শেয়ারটা আছে তারা কোনোভাবেই এখন বিক্রি না করে একটু আপনারা ধরে রাখুন। এবং অনেকেই নিশ্চয়ই জানেন যে এটা ভীষণভাবে একটা সাইক্লিক্যাল শক, কখনও এটা 1800-1900-তে চলে যায় এবং কখনও 1100-তে নেমে যায়। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন।